হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5G সম্পর্কে বলবো। তো যদি আপনি এখনও জিও 4G ইউজ করছেন এবং আপনি এটা বুঝতে পারছেন না কি এই 4G থেকে আপনি স্যাটিসফাইড ইউজ করে খুব হাই স্পিড ইন্টারনেট আপনি ওখানে ইউজ করতে পারছেন, কিন্তু আপনি কি জানেন কি 5G যে স্পিডটা হবে সেটা 4G থেকেও মোটামুটি 5 গুণ বেশি আপনি এখানে পেতে পারেন। এবং এই যে 5G টেকনোলজি আছে, মোটামুটি এক্সপেক্ট করা হচ্ছে কি 2018 থেকে 2020 সালের মধ্যে আপনারা দেখতে পাবেন। 5G কী, কী ফ্রিকোয়েন্সিতে কাজ করে, কীভাবে অপারেট করবে, কীভাবে নতুন নতুন ডিভাইসে আসবে, এই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এটা মোটামুটি এক্সপেক্ট করা যায় যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আমরা একটা করে জেনারেশন দেখতে পাই। আমি যদি 1991 কথা বলি, তো সেখানে প্রথম আমরা 2G টেকনোলজি দেখতে পেয়েছিলাম। 1998 সর্বপ্রথম 3G টেকনোলজি ওয়ার্ল্ডের মধ্যে এসেছিল, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল অনেক পরে। 2008 সর্বপ্রথম 4G টেকনোলজি এসেছিল, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে কি 2018 কি 2019 5G টেকনোলজি দেখা যাবে। তো মোটামুটি 10 বছর অন্তর অন্তর আমরা এক একটা টেকনোলজি দেখতে পাই। এখন আপনি যদি 4G ইউজ করেন, তো 4G এখন যথেষ্ট হাই স্পিড ইন্টারনেট, এবং 4G এমন সমস্ত জিনিসই আপনারা করতে পারবেন যেটা আপনারা হয়তো 5G করতে পারবেন, কিন্তু 5G কিছু এক্সট্রা ফিচার্স আপনারা এখানে পেয়ে যাবেন। তো 4G মধ্যে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলো ইউজ করায় সেটা 3G বা 2G থেকে একটু হাই ফ্রিকোয়েন্সি। তো একটা যে কোনো ওয়েবের ক্ষেত্রে, কারণ সিগনাল মানেই তো ওয়েব, সে ওয়েবের ক্ষেত্রে যখন ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানো হবে তার ওয়েব লেন্থটা কমতে থাকবে। ফ্রিকোয়েন্সি আর ওয়েব লেন্থ পরস্পর বিপরীত সম্পর্কে যুক্ত, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েব লেন্থ কমবে, ওয়েব লেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। তো এখন 4G ক্ষেত্রে আমরা যে ফ্রিকোয়েন্সিটাকে ইউজ করছে সেই ফ্রিকোয়েন্সিটা 2G বা 3G থেকে যথেষ্ট হাই ফ্রিকোয়েন্সি। এখন আপকামিং যে 5G টেকনোলজিটা আসতে চলেছে, সেই 5G টেকনোলজিতে যে ফ্রিকোয়েন্সিটা ইউজ হবে সেটা 4G থেকে কয়েক গুণ বেশি। কারণ আমি আগেই বলেছি যে 5G টেকনোলজিতে যে ইন্টারনেটের স্পিডটা হবে সেটা আমাদের অনেক হাই স্পিড ইন্টারনেট আমরা এখানে দেখতে পাবো। তো বন্ধুরা, এবার যদি টেকনোলজির কথা বলা যায়, তো এই সমস্ত জিগুলো বা সমস্ত জেনারেশানগুলোই কিছু ফ্রিকোয়েন্সির ওপর কাজ করে। এখন যদি আপনি একটা নতুন মোবাইল ফোন কিনতে যান, তো মোবাইল ফোনের প্যাকেটের বাইরে আপনি দেখতে পাবেন কি এটা 2G, 3G, 4G সাপোর্টেড, এবং এর পাশে যে মেগাহার্জ ব্যান্ডগুলো আছে, মানে ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলো আছে, সেগুলো লেখা থাকে। তো আমরা যে 5G টেকনোলজিটা নতুন আসতে চলেছে, তার যদি মিনিমাম ফ্রিকোয়েন্সি রেঞ্জের কথা বলি, তাহলে সেটা হচ্ছে 28 GHz। এখনও পর্যন্ত আমরা যেগুলো ইউজ করতাম সেটা হচ্ছে 1500 MHz, 1600 MHz, 2000 MHz, 2300 MHz, এইরকম। কিন্তু 5G ফ্রিকোয়েন্সিটা এত বেশি, 28 GHz, তো রেঞ্জটা আপনি বুঝতে পারছেন। এখন ফ্রিকোয়েন্সি বেশি হলে আপনি স্পিডটা বেশি পাবেন, বেশি ডেটা ট্রান্সফার হবে, সেটা তো ঠিক আছে, কিন্তু এই ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে অনেক অনেক অসুবিধাও এখানে সৃষ্টি হতে পারে। ফ্রিকোয়েন্সি বেশি মানে ওয়েব লেন্থ কম, ওয়েব লেন্থ কম মানে তার পাওয়ারটা কম, পেনিট্রিয়েশন পাওয়ারটা সেখানে কম হতে হবে। এর ফলে যে অ্যাবারেশনটা হবে বা ফ্রিকোয়েন্সি লসটা যেটা হবে সেটা অনেক পরিমাণে বেশি হবে। এখন যদি 5G টেকনোলজি আপনার ফোনে থাকে, তার যে ওয়েব লেন্থটা আমি কম বলছি, তাহলে আপনার ফোনে যখনই 5G টেকনোলজি ধরুন চলে এলো, তাহলে যে টাওয়ার আছে টাওয়ার থেকে আপনার ডিস্টেন্সটা যথেষ্ট কম হতে হবে, কারণ লং রেঞ্জে এটা কাজ করতে পারবে না। বা যে কোনো রকম যদি প্রাকৃতিক বিপর্যয় হয়, সেটা বৃষ্টি হতে পারে বা বায়ুমণ্ডলে আর্দ্রতা হতে পারে, সেটা যদি বেশি থাকে, তাহলে সেখানে 5G টেকনোলজি খুব একটা বেশি কার্যকর হবে না, এবং আপনার ফ্রিকোয়েন্সি সেখানে যথেষ্ট উইক হয়ে যাবে। টেকনোলজিটা খুব ভালো, কিন্তু কিছু কিছু ড্রব্যাক আমরা এখানে দেখতে পাই। এখন এই ড্রব্যাক থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি আছে। 5G টেকনোলজিতে আমি বলেছি যে ফ্রিকোয়েন্সিটা বেশি মানে ওয়েব লেন্থটা কম। এখন ওয়েব লেন্থ হচ্ছে অ্যান্টেনা যেগুলো লাগানো থাকে আমাদের ফোনে, যে অ্যান্টেনাগুলো লাগানো থাকে সেটা ওয়েব লেন্থের ওপর ডিপেন্ড করে। ধরুন একটা ফ্রিকোয়েন্সি 3G ইউজ করছেন, তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কম্পারেটিভলি কম, এর ফলে ওয়েব লেন্থটা বড়, এবং সেখানে যে অ্যান্টেনাটা লাগানো থাকবে সেটা যথেষ্ট বড় অ্যান্টেনা হতে হবে, মানে তুলনামূলকভাবে অন্যদের তুলনায় বড়। এখন যদি 4G ফ্রিকোয়েন্সিটা আরেকটু বেশি, তাহলে সেখানে যে অ্যান্টেনাটা আছে সেটা কম্পারেটিভলি কম, ছোটো অ্যান্টেনা। এবার 5G ফ্রিকোয়েন্সিটা অনেক অনেক বেশি, তাহলে এখানে আমরা মিলিমিটার রেঞ্জে ওয়েব লেন্থটা পাচ্ছি, এবং মিলিমিটার রেঞ্জে ওয়েব লেন্থ মানে একটা ওয়েব লেন্থে 1/4 হওয়া দরকার অ্যান্টেনাকে। তো আমরা এখানে অনেকগুলো অ্যান্টেনা একসঙ্গে লাগাতে পারি একই ডিভাইসের মধ্যে। এর ফলে কী হয় কি, আমরা এখান থেকে ওভারকাম করতে পারি যে ফ্রিকোয়েন্সি স্ট্রেনটা আছে সেটা অনেকটা বাড়াতে পারি। নাম্বার 2, এই যে ড্রব্যাকগুলো আছে সেগুলো থেকে আমরা কীভাবে বেরোতে পারি, যে ধরে নিন যে টাওয়ারটা আছে, সেই টাওয়ারে যদি আমরা ফোকাসিং করতে পারি, মানে ধরুন যে ইউজারটা ইউজ করছে, ধরুন টাওয়ারে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটা যদি চারিদিকে ঘুরতে পারে, বা টাওয়ারের যে মেশিনগুলো থাকে সেগুলো যদি চারিদিকে ঘুরতে পারে, ধরুন একটা ইউজার ইউজ করছে, তাহলে তার দিকে যদি ফোকাস করা যায়, তাহলে যে নেটওয়ার্ক বা ফ্রিকোয়েন্সি যে লসটা সেটা অনেকটা কম হবে, কারণ সেটা ফোকাসড হিসাবে সেও ভালো সিগন্যাল পাবে, এবং
যে ইউজড হবে, ইউজেসড হবে সেটাও খুব ভালো হবে। নাম্বার থ্রি এর কথা বললে, আমরা 2G 3G টেকনোলজির ক্ষেত্রে, 4G টেকনোলজির ক্ষেত্রে বড় বড় টাওয়ার দেখতে পাই। এই বড় বড় টাওয়ার সৃষ্টি না করে আমরা যদি ছোট ছোট টাওয়ারের ওপর কাজ করি, ধরেন প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট কিছু টাওয়ার লাগানো হলো, তো যদি সেখানে সেরকমভাবে কাজ করা যায় তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক ভালো পাওয়া যাবে এবং সবাই খুব ভালোভাবে ইউজ করতে পারবে। এখন 5G যে টেকনোলজিটা আছে, সেই টেকনোলজিটা আমি যদি ড্রব্যাকের কথা বলি, আমি আগেই বললাম যে যদি এই জিনিসটা করা হয় যে অনেকগুলো অ্যান্টেনা আপনার ফোনে লাগানো আছে, তাহলে ফ্রিকোয়েন্সির যে পাওয়ারটা আছে সেটা তো যথেষ্ট বেশি, কারণ ফ্রিকোয়েন্সি বেশি তাহলে এটা আপনার শরীরের পক্ষে হয়তো সামান্য পরিমাণে হানিকারক হতে পারে যদি আপনি বেশি ইউজ করেন। সেখানে সার্ভেলও তো আছে একটা, তারা গ্রেড সৃষ্টি করে দেবে যে কোন এই গ্রেডের ওপরে গেলে হয়তো আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক। এখন যদি অ্যাপ্লিকেশনের কথা বলি 5G টেকনোলজি, তাহলে সেটা অনেক রকমের হয়। 5G টেকনোলজি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে লেটেন্সির কথা, কারণ 5G টেকনোলজি যে লেটেন্সিটা হবে সেটা এতটাই কম হবে কোনো স্ট্রিমিং ডিফারেন্স দেখতে পাবে না। লেটেন্সি মানে কি, ধরুন আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করছেন, তাহলে আপনি যে সময় এটা আপলোড করছেন সেই সময় কি যে ভিউয়ার্স দেখতে পাচ্ছে, কিছু পরিমাণ টাইম ল্যাগ হচ্ছে, তো এটাকে লেটেন্সি বলা হচ্ছে। 5G টেকনোলজির ক্ষেত্রে লেটেন্সিটা একদম কম হবে, তাহলে আপনি যখনই কিছু করবেন তখনই সে দেখতে পাবে। এইরকম জায়গায় আমরা বিভিন্ন নার্সিংহোম বা হসপিটালে ডাক্তাররা যখন সার্জন করে, তখন ডাক্তার সেখানে উপস্থিত নেই, তা সত্ত্বেও আপনি সেই 5G টেকনোলজি ইউজ করে তার সার্জন করতে পারবেন, আপনি না ডাক্তার পারবেন। এছাড়াও আমরা যদি হাই স্পিড ওয়্যারলেস কমিউনিকেশনের কথা বলি, বা স্মার্ট কার যেগুলো আসতে চলেছে, স্মার্ট ট্রাফিক যেগুলো আসতে চলেছে, সেখানে আমরা 5G টেকনোলজিকে ইউজ করতে পারি। তো ইমপ্লিকেশন তো অনেক জায়গাতেই আছে, কিন্তু ড্রব্যাক আমি বললাম, কারণ এর ফ্রিকোয়েন্সিটা খুবই হাই, কারণ হাই ফ্রিকোয়েন্সি না হলে এত ফাস্ট ডাটা ট্রান্সফার হবে না। এবং রিসেন্টলি কোয়ালকম তাদের জন্য একটা মডেম তৈরি করেছে, 5G মডেম। সে 5G মডেম, 5G টেকনোলজি এখনও পারফেক্টলি অ্যানাউন্স হয়নি, কিন্তু কোয়ালকম তাদের 5G মডেম অলরেডি রিলিজ করে দিয়েছে। এবং কোয়ালকমের মতে যে এখানে যে স্পিডটা হবে, যে ট্রান্সমিশন স্পিডটা হবে, সেটা হচ্ছে 5 GBPS, একটা নর্মাল 4G তুলনায় কমপক্ষে 5 থেকে 6 গুণ বেশি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি 5G টেকনোলজিকে। যদি আপনাদের মনে সামান্যতম ডাউট থেকে থাকে, তো নিচে ডিসক্রিপশন বক্স আছে, ওখানে গিয়ে জানান, আমি চেষ্টা করবো কি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি এরকম ভিডিও আরও দেখতে চান চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করার পাশে যে ঘন্টার বাটনটা আছে সেখানেও প্রেস করে রাখুন। এর ফলে কী হবে, আমি যখনই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য পোস্ট করবো, তাই ইনস্টান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাকে দেখার জন্য, সবাই ভালো থাকবেন।